হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। জোড়া গোলাপ কিভাবে আঁকবেন? প্রথমে এরকম একটি চার কোণা গোল করে নেবেন, এরপর এখান থেকে এই দাগটি চলে আসবে এই দিকে, এরপর এখান থেকে এই একটি দাগ বের করবেন এই দিকে, আরও একটি দাগ বের করবেন এই দিকে। এবার এখান থেকে একটি লাভ চিহ্ন এই দিকে চলে আসবে, এরপর এখান থেকে আবার গোল। এরপর আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে এখান থেকে একটি পাপড়ি বের করে এই দিকে নিয়ে আসবেন, এখান থেকে একটি পাপড়ি বের করে এই দিকে নিয়ে আসবেন, এরপর এখান থেকে একটি পাপড়ি, এরপর এখান থেকে একটি পাপড়ি এই দিকে, 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 এরপর এই দিকে বোটা, এখান থেকে একটি দাগ এরকম উপরে উঠিয়ে দিবেন, এখানে একটি কলি, এরপর এখানে আরো একটি গোলাপ, যেহেতু জোড়া গোলাপ এখানে একটি এরকম লাভ চিহ্ন দিবেন। দেওয়ার পর এই দিকে একটি পাপড়ি, এই দিকে একটি পাপড়ি, এরপর এই নিচের দিকে একটি পাপড়ি, এরপর এখান থেকে একটি পাপড়ি, এই দিকে একটি পাপড়ি, এরপর এখানে একটি পাপড়ি, এই বোটাটি এখানে লাগিয়ে দিলাম, এরপর এখানে একটি পাতা, পাতার মাঝখানের রেখা, এরপর এখানে আরো একটি পাতা, পাতার মাঝখানের রেখা। এবার কালার, প্রথমে আমি দিব পাতার ভিতরে সবুজ, এবার সবুজের এই ফাঁকা জায়গাগুলোতে টিয়া রং, এবার প্রতি পাপড়ির মাঝে হালকা লাল শেড। এই কাজটি অত্যন্ত কঠিন, তাই একটু ভালোভাবে মনোযোগের সহিত করতে হবে। এই দিকে হালকা শেড, কলির এই দিকে লাল শেড, এবার এই দিকেও প্রতি কলিতে লাল শেড, এই দিকে এই পাপড়ির গোড়ার দিকে লাল শেড। তো বন্ধুরা, হয়ে গেল জোড়া গোলাপ আঁকা। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ।